শিরোনামটি ব্যবহার করেছি। একটা আধ্যাত্মিক টাইপের একটা আলোচনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের তিন বিপদ, চার আপদ এবং একশো মুসিবত। একশো মুসিবত যে শব্দটি সেটি মূলত একটা আনসার্টেন অর্থাৎ অনির্ধারিত একটি সংখ্যা বোঝানোর জন্য এটি বলা হয়েছে। আর বিপদ এবং আপদ, তিন বিপদ চার আপদ, এটাও একটা রূপক অর্থে। এবং আপনারা জানেন যে বিপদ, মুসিবত এবং আপদ বলতে কি বোঝায়। অর্থাৎ আপনি যখন একটি কর্মকাণ্ড করেন, যে কোনো একটা কর্মকাণ্ড করেন এবং সেটি ভুল হয়, ভ্রান্তি হয়, ভুল হয়, এবং ভুলের মধ্যে কতগুলো ভুল হয় ইচ্ছাকৃত, কতগুলো ভুল হয় অনভিজ্ঞতা প্রসূত, কতগুলো ভুল হয় যাকে বলা হয় ইচ্ছাকৃত নয়, মানে আপনি এই ভুলটা করবেন, এটা ডিটারমাইন্ড যে আপনি কখনো সুযোগ পেলেই এই ভুলগুলো আপনি করবেন বা এই কাজগুলো আপনি করবেন, এবং সেই কর্মের ফলে আপনার জীবনে যে অপ্রত্যাশিত ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় সেটা হলো বিপদ। আর আপদ হলো সেই জিনিস যেটা হলো যে আপনি অনেকগুলো বিষয় বস্তু আপনার সঙ্গে ধারণ করেন, বহন করেন, মাথায় নিয়ে ঘুরেন, চারিপাশে বসিয়ে রাখেন, যেগুলো আপনার জন্য মোটেই উপকারী নয়, অধিকন্তু এগুলো বিরক্তিকর, এগুলো আপনার জন্য বোঝা এবং আপনার কাজের গতি কমিয়ে দেবে এবং আপনাকে লোকজনের সামনে ছোট করে তুলবে, এগুলোকে আমরা সাধারণত আপদ বলি। তিন নম্বর হলো মুসিবত। মুসিবতটা হলো প্রকৃতি প্রদত্ত অসহযোগিতা। আপনি যখন ভালো কাজ করবেন তখন প্রকৃতি আপনার জন্য অবারিত, তার যে দান, তার যে ভালোবাসা, সহযোগিতা, এটা অবারিত করে দেওয়া হয় প্রকৃতির পক্ষ থেকে। প্রচণ্ড গ্রীষ্মকালে আপনি একটা গাছের নিচে দাঁড়ালেন, কোথাও বাতাস নেই, আপনি ভালো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, দেখবেন আপনার গাছের ডালটা দুলছে, আপনি বাতাস পাচ্ছেন। প্রচণ্ড রৌদ্র, সবাই ঘামছে, আপনিও ঘামছেন, সবার তৃষ্ণা পেয়েছে কিন্তু আপনার তৃষ্ণা পাবে না। আপনি একটা গাছের নিচে বসে আছেন, কথা নাই বাতরা নাই, একটা সাপ চলে আসলো, চারপাশটা পাখি এসে আপনার গায়ে পায়খানা করে দিল, এগুলো সব মুসিবত। কিন্তু আপনি গাছের নিচে বসে আছেন, চমৎকার দুই তিনটা পাখি আসলো, চারপাশটা প্রজাপতি আসলো, 10-12টা ফড়িং আসলো, এসে আপনার সামনে তারা এমন নৃত্য শুরু করলো, এমন গান শুরু করলো, আপনার কর্ণকুহরে ঠিক যে হৃদয়ং তৈরি হলো, আপনার চোখ জুড়িয়ে গেল, আপনার অন্তর ঠান্ডা হয়ে গেল, এটি প্রকৃতির পক্ষ থেকে আপনার জন্য আশীর্বাদ। আর এর উল্টোটা হলে সেখানে মুসিবত। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টিতে যে এসেছেন, আসার ফলে তার অনেকগুলো বিপদ, অনেকগুলো আপদ, অনেকগুলো মুসিবত চলে এসেছে। আমি প্রথমে তার বিপদের কথা বলি, এখানে তিনটার কথা বলছি, তিনটার কথা না বলে আমি আমার মতো করে বলে যাই, তিনটার জায়গায় চারটে হতে পারে, পাঁচটা হতে পারে। তার এক নম্বর বিপদ হলো যে আমরা তাকে বিশ্ব মানব হিসেবে সম্মান করেছি, মর্যাদা দিয়েছি এবং তিনি ওভাবেই নিজেকে উপস্থাপন করেছেন, সারা দুনিয়া চষে বেরিয়েছেন, বিখ্যাত বিখ্যাত মানুষের সঙ্গে ছবি তুলেছেন, আবার সেইগুলো দশ হাতে প্রচার করেছেন। মোরাললেস আমাদেরও কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি কি বলবো, আমার নিজের কথাই বলি, 5 বছর সংসদ সদস্য হিসাবে ইউরোপ, আমেরিকার ক্ষমতার সর্বোচ্চ জায়গাগুলো যাওয়ার সুযোগ হয়েছে, বসার সুযোগ হয়েছে, একসাথে বৈঠক করার সুযোগ হয়েছে এবং কোলাকুলি করার সুযোগ হয়েছে, কিন্তু একটা ছবি তোলার মতো যাকে বলা হয় প্রবৃত্তি হয়নি কোনো জায়গাতে, না কোথাও একটা ছবি তুলিনি। জাপানের রাজপ্রাসাদে গিয়ে ছবি তুলিনি, হোয়াইট হাউসে গিয়ে কোনো ছবি তুলিনি, কোনো কংগ্রেসম্যানের সাথে না, আমেরিকার প্রেসিডেন্টের সাথেও না, শেখ হাসিনার সাথে আমার কোনো ছবি নেই, কারোর সাথে কোনো লোকের সাথে আমি কখনো ছবি তুলিনি, প্রয়োজন মনে করিনি, প্রচারও করিনি, লিখেও নাই, এটা তো অভিরুচি। কিন্তু অনেক মানুষ দেখা গেল যে একজন সেলিব্রিটির সাথে ছবি তুলে সেটা আবার টানিয়ে রাখবে পুরো অফিস ভরে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অভ্যাস, এটা হলো ওনার সাথে যারই এরকম বিখ্যাত লোকের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে,
এটাকে তিনি বিশাল করে প্রচার করেছেন তারপর বিভিন্ন পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তারপর শেষে তিনি বিশাল যেমন ধরুন আমার কথাই বলি আমি 2009 সন থেকে পত্রপত্রিকায় লিখে এ যাবত না হলেও 60 লাখ শব্দ লেখা হয়েছে পত্রপত্রিকায় এবং সবই বহুল পঠিত নয়া দিগন্ত বাংলাদেশ প্রতিদিন যুগান্তর এই সকল পত্রিকায় লিখেছে এবং এই পত্রিকাগুলো থেকে আবার যা লিখে সেগুলো বই আকারে ছাপা হয়েছে এবং প্রত্যেকটা বই 1 লাখ কপির উপরে মোট 20টা বই 1 লাখ কপির উপরে একটা বই ছাপা হয়েছে একটা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান করিনি একটা বইয়ের প্রকাশন অনুষ্ঠান করিনি 1 লাখ কপি গিয়ে দেখুন অনন্য প্রকাশনা থেকে আমার বই প্রকাশিত হয়েছে 20টার মতো বই এবং সবগুলোই আবার এই পত্রিকায় যে লেখা ওইগুলো কম্পাইল করা বই আলাদা কোনো মৌলিক বই নয় তো পত্রিকায় যখন একটা লেখা ছাপা হয় 50 লাখ থেকে 1 কোটি লোক পড়েছে আবার সেই বই যখন বই আকারে ছাপা হয় সেখানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ আমার যে মোগল হ্যারেম ওটা না হলে 10 লাখ কপি বিক্রি হয়েছে কিন্তু একটা বইয়ের কোনো প্রকাশনা উৎসব করিনি একদিন বই মেলায় যাইনি কোথাও কাউকে অটোগ্রাফ দেইনি কিন্তু মানুষে দেখা গেল ছোট একটা কবিতা লিখে ওরে বাবা গাল বাঁকা করে ঘাড় বাঁকা করে সে কবি কবি ভাব নিয়ে চলবে এটা আমার ভিতরে হয়নি কখনো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই যে বিশ্ব মানব হওয়ার নিজেকে বড় দেখার অনেক কিছু করার তার ভিতরের যে প্রবৃত্তি সেগুলো করে তিনি যখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় এসছেন আসার পর আমরা দেখলাম যে না সে গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারেননি তার মন মানসিকতা চিন্তা চেতনা গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক তিনি গ্রামীণ ব্যাংকে ভালোবাসেন ফলে ফ্রান্স থেকে বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণের আগেই তার লোকজন গ্রামীণ ব্যাংক দখল করে ফেলেছে গ্রামীণ ব্যাংকের সেই যারা কর্তা ব্যক্তি তারাই এখন তার সঙ্গী সাথী তারপরে গ্রামীণ ব্যাংকের সাথে যাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক তারাই এখন এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এটাই তার সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তি তার দ্বিতীয় যে বিপদ সেটি হলো তিনি তার আঞ্চলিকতার বাইরে যেতে পারেননি চট্টগ্রামের বাইরে যেতে পারেননি এবং চট্টগ্রাম থেকে তারা যার সহপাঠী তার গ্রামের লোক তার এলাকার লোক সবাইকে তিনি এই সময়টিতে কাছাকাছি নিয়ে এসেছেন আর তার 3 নম্বর বিপদ হলো তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমাদের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কটিকে এখনও তিনি ম্যাটারলাইজ করতে চান এখানে তিনি এখনও বুঝতে পারছেন না যে তিনি 18 কোটি মানুষের বিশ্বাস ভালোবাসার প্রতিভূ রূপে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন তো কাজেই তার কোনো কিছু দরকার নেই সারা দুনিয়া এতকাল তিনি যাদের পিছনে ছুটেছেন এবং যাদের সাথে এক কাপ চা খাওয়ার জন্য একটা সংবর্ধনা নেওয়ার জন্য একটা তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তিনি অনেক অর্থ ব্যয় করেছেন এগুলো কিছুই এখন তার দরকার নেই সারা দুনিয়া তার পিছনে ঘুরবে কিন্তু তিনি সেটা না করে তিনি তার সেই সাবেক যে মন মানসিকতা সেই মন মানসিকতা দ্বারাই তিনি এখনও পরিচালিত হচ্ছেন এবং এই জিনিসগুলো একে একে তার জন্য মারাত্মক বিপদ দেখে নিয়ে আসবে এরপরে তার 4টি আপদের কথা বলি তার প্রথম আপদ হলো তার ইগনোরেন্স অফ পলিটিক্স রাজনীতি সম্পর্কে তার যে অনভিজ্ঞতা এটি তার 1 নম্বর আপদ 2 নম্বর হলো যে তিনি এই আপদ কাটানোর জন্য যোগ্য এবং অভিজ্ঞ লোকদেরকে ডাকতে পারতেন বন্ধু বানাতে পারতেন পাশে রাখতে পারতেন তিনি সেই জিনিসটা করছেন না তিনি বরং ভয় পাচ্ছেন রাজনীতিবিদদেরকে এবং তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন এবং তাদের সাথে বিভিন্ন প্রেক্ষাপটে তিনি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন বৈঠক করেন কিন্তু খুবই অবন্ধু সুলভ মনোভাব নিয়ে এটি তার দ্বিতীয় আপদ এরপরে তিনি যে ছাত্রদেরকে তিনি প্রশংসা করছেন এবং ছাত্রদের একটা অংশকে কাছে রাখার চেষ্টা করছেন এবং ছাত্রদেরকে খুশি করার জন্য তিনি বিভিন্ন রকম বক্তব্য তিনি পেশ করছেন এটা তার আপদ 3 নম্বর আপদ 4 নম্বর এর যে আপদ সেই আপদ সেটা হলো তিনি কোনো অবস্থাতেই বাস্তবতা তিনি বুঝতে পারছেন না বাংলাদেশে যে আসলে কি ঘটেছে তার জীবনে কি ঘটেছে এটা যেমন তিনি মূল্যায়ন করতে পারছেন না আর এই মুহূর্তে সারা বাংলাদেশে কি ঘটে চলছে তিনি শুনছেন বটে কিন্তু প্র্যাকটিক্যালি তিনি বুঝতে পারছেন না ফলে কি হলো তার যে রাষ্ট্র পরিচালনা সে রাষ্ট্র পরিচালনা অনেকটা হজবরল হয়ে পড়েছে তিনি পূজা মণ্ডপে গিয়ে যে কথা বলছেন সেই কথার সঙ্গে তার বিশ্বাস তার আস্থা তার ভালোবাসা তার লেখাপড়া এর কোনো কিছুর
ধারাবাহিকতা নেই। তারপর তিনি যখন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলছেন, তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তিনি যখন মালয়েশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন, মানে সব কিছুতেই আমরা কোনো ধারাবাহিকতা লক্ষ্য করতে পারছি না। আর যদি আপনি মুসিবতের কথা বলেন, প্রকৃতি প্রদত্ত মুসিবতের কথা বলেন, সেক্ষেত্রে মনে হচ্ছে যে প্রকৃতি তার সকল উপকরণগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন। ঝড়, অতিবৃষ্টি, বন্যা ইত্যাদি তো লেগেই আছে একটার পর একটা। এরপর মানুষের অশান্ত মন, এই যে প্রতিটা মানুষের মন এখন অশান্ত, কোনো মানুষ স্থিরভাবে কোনো কিছু চিন্তাও করতে পারছে না, স্থিরভাবে কোনো কিছু ভাবতেও পারছে না, এবং স্থিরভাবে কোনো কিছুর প্রতি নিবিষ্ট থাকতে পারছে না। মাত্র 2 মাস হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যেভাবে তার প্রতি বিশ্বস্ত থাকা দরকার, যেভাবে তার প্রতি ধৈর্য ধারণ করে তাকে সহযোগিতা করা দরকার, সেটা কেউ পারছে না, বরং ক্রমশ তিনি বন্ধুহীন হয়ে পড়ছেন। তার একান্ত কাছের যারা লোকজন ছিল দীর্ঘদিন ধরে, সেই শেখ হাসিনার সেই 2009 থেকে 2024 সনের সেই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত যারা তার জন্য অন্তপ্রাণ ছিলেন, তার জন্য বলতে গেলে জীবন দিতে রাজি ছিলেন, হাজার হাজার লাখ লাখ মানুষ, তিনি তাদের কারো খোঁজ খবর নিতে পারেননি, নেননি, এবং এদের একটা বিরাট অংশ ইতিমধ্যে একেবারে প্রকৃতির কারণেই মুসিবত হিসেবে দেখা দিয়েছে। বড় বড় সাংবাদিক, বড় বড় সাহিত্যিক, বড় বড় বুদ্ধিজীবী থেকে শুরু করে আরো অনেকেই যারা আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করতেন, এই সব লোকগুলো এখন তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। হাতে গোনা 2-1 জন এখন পর্যন্ত আছেন, কিন্তু তাদের কথাবার্তা এখন ইচ্ছা করলেও তারা ডক্টর ইউনূসের পক্ষে কথা বলতে পারছেন না। এর কারণ হলো প্রকৃতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গেছে। এরপর ধরুন মানুষের মনের পরে বিশ্ব, দুনিয়াতে যারা বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগী, তাদের যে নিরঙ্কুশ সহযোগিতা দরকার, ঠিক সেই সহযোগিতাটাও তিনি পাচ্ছেন না। প্রচার করা হচ্ছে বিশ্বব্যাংক এটা করবে, আমেরিকা ওটা করবে, ইউরোপ ওটা করবে, সংযুক্ত আরব আমিরাত তার একটা টেলিফোন পেয়ে ওটা করে দিয়েছে, আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসে এসে 17,000 লোক নিয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো নতুন কিছু নয়, নতুন কিছু নয়, এবং ডক্টর ইউনূসের জন্য মৌলিক কিছু ঘটেনি। যারা রাজনীতি বুঝেন, কূটনীতি বুঝেন, তারা যদি আসল ঘটনা জানতে চান, বুঝতে চান, তাহলে এই যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন মিশা তৌহিদ, তার বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পররাষ্ট্র নীতি এবং তার যে কূটনীতি এই মুহূর্তে কতটা নড়বড়ে অবস্থায় আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন নিয়োগ বদলি থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিবালয়, যা কিছু হচ্ছে সব কিছুই আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য মুসিবত হিসেবে দেখা দিয়েছে। এরপর আমাদের যে জাতীয় উৎপাদন, জাতীয় উৎপাদন, সেই উৎপাদনের একটা বিরাট অংশ কৃষি থেকে আসে। বেশ কয়েকটি বন্যার কারণে কৃষিতে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং আগামী বছর আমাদের খাদ্যশস্যে যে স্বয়ং সম্পূর্ণতা ছিল, এটি কোন পর্যায়ে থাকবে, কত টন খাদ্যশস্য আমদানি করতে হবে আমরা এখন পর্যন্ত জানি না। এরপর একটার পর একটা ঘটনা ঘটছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2-2টো জাহাজ পুড়িয়ে দেওয়া হলো বা পুড়ে গেল, আগুন ধরে গেল, এগুলো কি স্যাবোটাজ, নাকি এগুলো আওয়ামী লীগ করেছে, নাকি কেন এমনি এমনি ঘটেছে, না প্রকৃতি এই ঘটনাগুলো ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সিগনাল দিতে চাচ্ছেন, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হঠাৎ করে বিশ্বের 100 জন না 500 জন প্রভাবশালী মুসলমান হিসেবে আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠান না সংগঠন তারা ঘোষণা করেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো মানুষ, শিক্ষিত মানুষ, বিখ্যাত মানুষ, কিন্তু উনি একজন প্রভাবশালী মুসলমান, এটা আমেরিকান ওই প্রতিষ্ঠানকে কে বলল? তিনি কয়বার উমরা করেছেন, কয়বার হজ করেছেন, কতবার কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, কোরআন শরীফের কয়টা আয়াত ওনার মুখস্থ আছে, ওনার ধর্মকর্ম সম্পর্কে ওনার ব্যক্তিগত জীবনে ইনসানিয়াত, মানবতা বলতে যে জিনিস বোঝায়, বা ধর্ম বলতে যে বোঝায়, রিলিজিয়াসনেস বলতে যে জিনিসটা বোঝায়, আর ইসলামাইজেশন বলতে যে বোঝায়, এটি কয়টি নমুনা আমরা দেখতে পেয়েছি, তিনি কয়টি দাতব্য সংস্থা চালান, তার কয়টি এতিমখানা আছে, কয়টি মাদ্রাসা আছে, কয়টি মসজিদ তিনি করেছেন, বছরে কত টাকা যাকাত দেন, গরিব মানুষে কত সহযোগিতা করেন। তো এই বিষয়গুলো আমরা না জানা সত্ত্বেও, আমরা জানি না, কিন্তু আমেরিকার লোকজন ঠিকই জেনে গেছে এবং তাকে 100 না 500 জন প্রভাবশালী
মুসলমানদের মধ্যে একজন করে দিয়েছে। এখন সেই মুসলমান তিনি হয়েছেন, হওয়ার পর তিনি যখন আবার হিন্দু পূজা মণ্ডপে গিয়ে দেবদেবীর প্রশংসা করছেন, তখন লোকজন ট্রল করছে, ঠাট্টা করছে। এটা তার জন্য একটা মুসিবত ছাড়া আর কিছু নয়। এভাবে অসংখ্য মুসিবত, অসংখ্য মুসিবত প্রতিদিনই নিত্য নতুন রূপ নিয়ে তার দরবারে হাজির হচ্ছে, তার বাসার চারিদিকে ঘেরাও করছে এবং মেঘ হয়ে তার চারিদিকে সেই গুড় 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 করে আওয়াজ করছে। আর সেই আওয়াজের ফলে অসংখ্য গুজব, একেবারে গুজব, আজ যমুনাতে এটা হয়েছে, কাল যমুনাতে এটা হয়েছে, পরশুদিন সেনাপ্রধানের সাথে এটা হয়েছে, তার আগের দিন সার্জিসের সাথে এটা হয়েছে, তার পরের দিন সমন্বয়কদের সাথে এটা হয়েছে, এই যে সকল গুজব ছড়িয়ে পড়ছে, এগুলো কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে না। আমি একজন সাধারণ মানুষ, আমি শুধুমাত্র এই বয়োবৃদ্ধ মানুষটির জন্য দোয়া করতে পারি, তার শুভার্থী হিসাবে তার মঙ্গল কামনা করতে পারি এবং তার জন্য হেদায়ত প্রার্থনা করতে পারি। আল্লাহ তাকে যেন হেদায়ত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।